মোয়ামিন সিংহের সালের চক্রামপুরে অজ্ঞাত পরিচয়ে তিনটি মৃতদেহের সন্ধান পেয়েছে পুলিশ বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন সুমন যতদূর জানতে পেরেছি একজন নারী এবং দুটি শিশুর মৃতদেহ পাওয়া গেছে তো তাদের হত্যার কারণ এবং আসলে তাদের পরিচয় শনাক্তের ব্যাপারে পুলিশ কি বলছে আপনি ঘটনাস্থলে রয়েছেন কি জানতে পেরেছেন যেমনটি বলছিলেন যে আসলে যে লাশের যে অবস্থা সেটি কিন্তু একেবারে অর্ধগলিত অবস্থা যার ফলে কিন্তু পুলিশ যেভাবে লাশের পরিচয় শনাক্ত করে সেটির অন্যতম মাধ্যম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমাদের এখানে পিবিআই এবং সিআইডি র্যাব সহ বাহিনী যারা রয়েছে তারা এখানে এসেছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে ফিঙ্গারপ্রিন্টের যে মাধ্যমটা সেটি কিন্তু তারা কাজে লাগাতে পারছে না কারণ যে লাশ সেই তিনটি লাশই কিন্তু একেবারে পচে গলে গিয়েছে যার ফলে কিন্তু তারা বলছে যে আসলে যে জিডি গুলো রয়েছে বিভিন্ন জায়গায় যে মিসিং এর জিডি গুলো রয়েছে সেগুলো তারা পর্যালোচনা করছেন এবং সেগুলো পর্যালোচনা করে এবং সামাজিক সেভাবে পাওয়া যায় আসলে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটি বিস্তীর্ণ ধান খেত আপনি ধান খেতে পাশেই একটি পুকুরের পারে কিন্তু এই লাশগুলো পুঁতে রাখা হয়েছিল তারপর কিন্তু আজকে দুপুরের পর যে এই লাশগুলোকে। হয়তো শেয়াল বা কুকুরে ওই গর্ত থেকে উঠে যখন খাওয়া শুরু করেছিল এবং তখন কিন্তু স্থানীয় লোকজনের চোখে যে যে কুকুর খাচ্ছে তখন মানুষ এগিয়ে দেখে এটি একটি একটি মানুষের অংশ তো তারপর কিন্তু মানুষ আশপাশে খোঁজাখুঁজি করে একটি শিশুর শিশুর আহ অর্ধেক বডি পায় তখন পুলিশে খবর দেয় পুলিশে খবর দেওয়ার পর আশপাশে খোঁজাখুঁজির পর কিন্তু আরেকটি আহ শিশুর মরদেহ পায় এবং তারপর কিন্তু একটি নারীর মরদেহ তারা এখান থেকে উদ্ধার করা হয়েছে তো যারা স্থানীয় যারা রয়েছে তারা বলছেন যে এটা এখান থেকে যে ধান ক্ষেতটা রয়েছে সেই ধান ক্ষেতটা প্রায় দশ বারো দিন আগে কাটা হয়েছে সেই যখন ধান ক্ষেত ছিল তখন হয়তো কেউ হত্যা করে তাদেরকে এখানে পুঁতে রেখেছে তো স্থানীয় মানুষ এই যে হত্যাকাণ্ড এটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই তিনটি লাশ উদ্ধারের বিষয়ে সর্বশেষ টুম্পা